গরমে মানুষ তো টিকতে পারে না এতদিন, আর আমাদের স্কুলও বন্ধ দিছে, মাঝখানে একদিন পরীক্ষা হয় নাই, এখন বৃষ্টি হয়েছে, আবার পরীক্ষা চালু হবে, পরীক্ষা ঢাকায় যাবে। আমাদের অনেক ভালো লাগছে, এত বৃষ্টির ভিতরে আমরা ভিজছি। না না, গরমে তো এখন অনেক অনেক কষ্ট হয়েছে, এখন বৃষ্টিতে অনেক ভালো লাগতে আছে, ঠান্ডা লাগতে আছে। কত যে শান্তি আল্লাহর কাছে শীতটি আদায় করে শেষ করা যাবে না, এটা হলো আল্লাহর অশেষ মেহরবানি। আমরা ঘরে রাত্রে ছটফট করছি, ঘুমাইতে পারি নাই, সারাটা রায় দর ঘুমা, কালকে রাত্রে একটু আরামে ঘুমাইছি। এত গরমের পরে বৃষ্টি নামছে, সবাই শান্তিতে আছে, সবাই সুন্দরভাবে ঘুমাইতে পারবো, পানির অভাব দূর হবে। পানির জন্য এলাকার সবাই কষ্ট করছে, আমি নিজে অনেক কষ্ট করছি, 3 দিন গোসল করি নাই, এখন মনে করেন কালকে পানি কিনে গোসল করছি। যে বৃষ্টিটার মধ্যে ভিজতেও আরাম লাগতেছে, এত অস্বস্তি ছিল আমাদের, যে এখন অনেকটা ভালো লাগতেছে। বৃষ্টি আসাতে আমরা অনেক আরাম পাচ্ছি আল্লাহর রহমতে, এখন আল্লাহর রহমতে অনেক কষ্টটা দূর হয়ে গেছে আর কি, এই রোদের তাপ থেকে। ভালো লাগছে, কারণ এত তাপ দাও সহ্য করার মতোই না। এই গরমের লেগে আমরা সহ্য করতে পারিনি, আল্লাহ বৃষ্টি দিতে আমরা খুব খুব আরাম পাচ্ছি ইনশাআল্লাহ। তো গরমের পর যে বৃষ্টিটা হয়েছে মাশাআল্লাহ, আমরা এই বৃষ্টিতে অনেক খুশি। বৃষ্টি আসার কারণে কিছুটা ঠান্ডা লাগতেছে। বৃষ্টি সম্পর্কে আমাকেও যে একটা বৃষ্টি দেওয়া অতিষ্ঠ একটা ভাব ছিল, এটা আমাদের স্বস্তি আছে, এটার জন্য আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ, আমরা সবাই আলহামদুলিল্লাহ এই আর কি, আল্লাহ শুকরিয়া পালন করতেছি। তাপমাত্রায় মানুষ তো একদম অস্থির হয়ে গেছিল, অনেকে অসুস্থ হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখন তো সবাই একটু ভালো আছে। জনসাধারণ বৃষ্টির জন্য অনেক প্রতীক্ষায় ছিল, এর জন্য মসজিদে মসজিদে মুসলিম সম্প্রদায় দোয়াও করেছে, অন্যান্য সম্প্রদায়ও দোয়া করেছে, তাদের প্রত্যাশা আজকে সফল হয়েছে। এটা তো আল্লাহর রহমত আছে, এটার জন্য রহমতই ভালো হয়েছে। তীব্র গরমের পর রাজধানীবাসী ভিজল স্বস্তির বৃষ্টিতে। এই বৃষ্টি কমিয়ে দেবে সকল গরম এবং জনজীবনে নিয়ে আসবে প্রাণ চাঞ্চল্যতা। তাশরিফা তৃষা, বিবিএস বাংলা।